হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমরা আজকে আসছি জাপানিজ মেলা দেখার জন্য। আমরা আজকে যে মেলাতে আসছি এটা নর্মালি একটা ফেস্টিভ্যাল, এটা ফেস্টিভ্যালের জাপানিজ নাম হচ্ছে তোরি নাগাশি ফেস্টিভ্যাল। তো তোরি নাগাশি কি সেটা পরে আমি এক্সপ্লেন করব, এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখি মেলাটা দরকার। পুরোটা মেলা পুরো বাংলাদেশের যে নর্মালি মেলা হয় ওই টাইপের মেলার মতোই, তবে কিছুটা পার্থক্য, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সাজানো গোছানো, সুশৃঙ্খল। জাপানিজ ফেস্টিভ্যালগুলোতে নর্মাল ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, জাপানিজ যে ট্রেডিশনাল পোশাক আছে কিমোনো, এই কিমোনো পরে আসে। কিমোনো পরার অনেক সিস্টেম আছে এবং তাদের একটা ঐতিহ্য আছে। কিমোনো অনেক প্রাইস অনেক বেশি, আমি শুনেছি 1-1.5 লাখের মিনিমাম এর প্রাইস হয়। এখন রায়হান ভাই আর ভাবি তাদের বাচ্চার জন্য একটা পানির সাথে একটা ড্রিঙ্কস কিনতেছে, সাথে খেলনাও আছে। এখন আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কলা। কলার উপরে বিভিন্ন টেস্টের এবং ফ্লেভারের চকলেট দিয়ে প্রলেপ দেওয়া হয়। এটা জাপানে খুবই পপুলার এই কলাটা। এটার নাম জাপানিজ নাম কি সেটা আমি জানি না। এখন আপনাদেরকে বিভিন্ন স্টলের শর্ট শর্ট ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করব। পুরো একেবারে বাঙালি স্টাইলে এখানে মেলাটা হচ্ছে। এখন আসি আজকের যে ফেস্টিভ্যালের নাম তোরি নাগাশি। তোরি নাগাশি হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এক ছোটো ছোটো বক্স, এই বক্সের মধ্যে একটা মোমবাতি আছে এবং কিছু লেখা আছে। আপনি নিজেও লিখতে পারেন, আবার বিভিন্ন লেখা ওদের কাছ থেকে লিখতে পারেন। এগুলো কিনে নিয়ে এখানে একটা টেম্পোরারি মন্দির আছে, মন্দিরে একটু পূজা করে আর এটা পানির সামনে নদীতে ছেড়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য হচ্ছে ডেড সোলদের উদ্দেশ্যে একটা শান্তি বার্তা বা তাদেরকে একটা কিছু মেসেজ দেওয়া। এই ফেস্টিভ্যালের যে মেন কনসেপ্ট, সেই মেন কনসেপ্টটি চীন থেকে নিয়ে আসা। জাপানের বিভিন্ন কালচার, ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই চীন থেকে নিয়ে আসা, প্রাচীন আমল থেকে। এই হলো তোরি নাগাশি। তারা তাদের নির্দিষ্ট সময় হয়ে গেছে এগুলো ভাসিয়ে দেওয়ার জন্য। তারা ভাসিয়ে দিয়েছে, তাদের বিশ্বাস এগুলো ভাসতে ভাসতে মৃত আত্মার কাছে গিয়ে তাদের মেসেজটি পৌঁছাবে। এই ভাসিয়ে দেওয়া নৌকা দেখতে দেখতে রাত্র হয়ে গেছে আমাদের, কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে এখনো। এই উৎসবকে ঘিরে প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে এই নদীর পারে। এইভাবে কিন্তু ভিডিও করার রাইট নেই জাপানে। আমরা যেমন দেশে ঝুলি ফুটাতাম বেলুনে, যাচ্ছে সেই ঘুরতে ঘুরতে একটা বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলো। বাংলাদেশের রেস্টুরেন্ট মানে আপনার শুধু কারাগে, শুধু আপনার না, শুধু কারাগে আপনার এই জায়গায় আপনার নাম শুনছি। না না, হারুন ভাই উনি, হারুন ভাই মেবি ওনার ইয়া গুলো ভাই। ও আচ্ছা, আমি হারুন ভাইকে চিনি না, কিন্তু নাম শুনছি আমি। এখন জাস্ট, এখন কি জাস্ট চিকেন আইটেম যা আছে? ও আচ্ছা আচ্ছা। রায়ন ভাই এখন আলু ভাজা কিনবো, মানে একটা আলু রিং করা পুরোটা স্টিকের মধ্যে কত?
একটা পটেটো ফ্রাই এর মূল্য 500 ইয়েন করে এবং তার উপরে বিভিন্ন টেস্টের সল্ট দেওয়া হয়। আলু ভাজি ফ্লেভার কেমন? আলুর মতোই মাংস ভাজি হো ভাবি আপনি কি সব কিছু ছুটকি খুঁজে পান? এগুলো হচ্ছে হাওয়াই মিঠাই, ভিতরে হাওয়াই মিঠাই বানাচ্ছে একেবারে বাংলাদেশি স্টাইলে। এটা হচ্ছে একটা মাছ ধরার খেলা বাচ্চাদের জন্য, বিভিন্ন খেলা থাকে এর ভিতরে, কেউ তুলতে পারুক আর না পারুক। আমি দেখ খেয়াল করলাম যে খেলা শেষে কিছু ওদেরকে দিয়ে দেয় বাচ্চাদেরকে। এখন হালকা একটু কনসার্টের ব্যবস্থা আছে, কনসার্ট কিছুটা উপভোগ করবে এখন। でママに愚痴って散々よいしょもしてもらって、隣に座ったお一人様と同じような絆目あって、酒が済んで眠くなってぐるぐるぐるぐる渦巻いて、心がほどけたらいつも不思議と浮かんでくる、新米だった俺の失敗を必死にかばってくれたこと、一生一緒にいようなって、お互いだけを見つめてた夜、パパって初めて呼んでくれたい、小さな足で立ち上がったい、それほど悪くはない、いやウルトラハッピーな人生だ。কনসার্ট দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। তবে যাওয়ার আগে কিছু বলতে চাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আবার দেখা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।